আফটারনুন, এখন হচ্ছে দুপুর দিকে, একটু বেরিয়ে যাচ্ছি আমরা, যাব। দেখো বাইকে করে আমরা সবাই মিলে যাচ্ছি মুকুন্দনগর ঘাটে, সেখানে একটু বেড়াতে যাব। তে আছে বৌদিরা, আমরা হচ্ছে বাইক করে যাচ্ছি পালপাড়া থেকে রানাঘাট মুকুন্দনগর যাব এখন। তো চলো দেখো, এই যে দেখো আমরা গঙ্গার ধার দিয়ে যাচ্ছি, গঙ্গাটা তোমাদের কাছে শেয়ার করলাম। বুঝি মুকুন্দনগর ঘাট, বুঝে তো গঙ্গার পার দিয়ে হেঁটে, এই দেখো গাড়ি করে চলে যাচ্ছি। আমরা বলি নাকি বলছি সেটা, তুমি না সামনে তাকিয়ে চলো, তুমি এদিকে নেমে দেখতে আসবে পরে। মুকুন্দনগর ঘাটের কাছে চলে এসছি আমরা, ঘাটের এখানে আমরা পৌঁছে গেছি। এই যে আমরা মুকুন্দনগর পৌঁছে গেছি, ভিতরে প্রবেশ করে গেলাম। তো দেখো মুকুন্দনগর এই মন্দিরটার এখানে যাব একটু, আর সবাই চারিপাশটা ঘুরে দেখবো। আগেও একবার এসেছিলাম কিন্তু এতটা কিছু হয়নি তখন, তো চারিপাশটা ঘুরে দেখবো। খুব সুন্দর লাগলো, বৌদিও ঢুকে যাচ্ছে মন্দিরের ওখানে, আমিও যাবো। কিন্তু মন্দিরের গেটটা বন্ধ, আমরা ঠাকুরটা দেখতে পাইনি, তো আমাদেরও দেখাতে পারলাম না, দূর থেকে দর্শন দেব। দেখো দূর থেকেও ভিডিওটা জুম করে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা ঘুরে ফিরে, ফুলগুলোর কত সুন্দর লাগে দেখো, এই একটা জিরাফ। তো মুকুন্দনগর দেখো এইখানটা নৌকা চড়বো বলে আমরা ওই সাইডটায় যাব, এটা গঙ্গার ঘাট, এখানে নেমে সব স্নান টান করে। এই যে মন্দিরটা কত সুন্দর, দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। দেখো এখানে একটা ডাইনোসর আছে, এইদিকে বাঘ আর সিংহ, এটা সরি সিংহ, ওইদিকে হরিণ, কত কিছু সুন্দর করে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এগুলো নিয়েছে। দেখো একটা ডাইনোসর, খুব সুন্দর জায়গাটা করেছে, ভালো লাগছে দেখতে। তো চলো আমরা একটু ঘুরে বেরিয়ে দেখছি। একটা গণেশ ঠাকুর আছে এপাশে, আমরা সেখানে একটু ফটো ফটো তুলবো। দেখো ওখানে গণেশ ঠাকুরটা কত সুন্দর লাগছে। তারপর একটা শিব ঠাকুর আছে পাশে জলের মধ্যে, আমরা সবাই পয়সা ছুঁড়ে দিয়েছিলাম শিব ঠাকুরটাকে। তারপরে এই ঘাট থেকে দেখো চলে এসেছি আমরা নৌকার পাড়ে, সেখানে নৌকাতে উঠবো একটু ঘুরবো। সূর্যটাকে কত সুন্দর লাগছে সেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, সেভাবে সুন্দর লাগছে। তারপরে আমরা নৌকার মধ্যে চলে যাব, নৌকার মধ্যে উঠে আসি, এখন নৌকা চলে। এই দেখো পুচকি দুটো বসেছে, এই নৌকায় চলেছি আমরা। হাই, মুকুন্দপুর নৌকায় উঠে গেছি, দেখো ওই দিকটা হচ্ছে সবুজ দ্বীপ, সবুজ দ্বীপ হচ্ছে ওই দিকটা। এই দেখো পুচকি দুটো বসেছে, এই নৌকায় চলেছি আমরা।
দেখো কত সুন্দর ভিউটা লাগছে দেখতে গঙ্গা পারে। আমরা নৌকা করে যাচ্ছি মাঝখান দিয়ে, কত সুন্দর লাগছে দেখতে। তো দেখতে দেখতে আমরা আবার একটা ব্রিজ আছে দেখো কত সুন্দর তৈরি করছে। তো দেখতে দেখতে আমরা গঙ্গা ঘাট থেকে নেমে যাব। তো নেমে গিয়ে চলো কিছু খাওয়া যাক। তো দেখো আমরা আইসক্রিম খাচ্ছি, এত গরম পড়েছে, সবাই মিলে একটা আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা পরে আর একটা মন্দির আছে সেখানে যাব ঘুরতে। তো চলো সেখানে যাই। দেখো আর পাশের মন্দিরটা যাবো বলেছি, মন্দিরটা পৌঁছে গেছি, সেখানে ঘুরে ঘুরে আমরা দেখছি। সেই জায়গাটাও খুব ভালো, সেখানে একটা মাছের এসে মাছ আছে, কচ্ছপ আছে, একটা পুকুর টাইপের, সেখানে যাব দেখাবো তোমাদেরকে। চলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এটা আর একটা রেস্টুরেন্ট টাইপে খুলেছে, কি সুন্দর দেখো পুরো ডেকোরেটর হেভি সুন্দর করেছে, সব রকমের আইটেম আছে। দুর্ভাগ্য আমরা কিছু খাইনি, আমরা দেখে চলে এসেছি কেন সিট খালি ছিল না। একটু সিটি আমাদের সিট খালি ছিল না বলে আমরা চলে এসেছি, বেরিয়ে এসেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তার জন্য অন্য আরেকদিন গিয়ে খাবো ভেবেছি আমরা সবাই মিলে। তো জায়গাটা খুব সুন্দর করেছে, তো তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করলাম। ইস লোকে কি ভাববে, আমগুলো তুলতে আছে মা শসা পেঁয়াজ এখন কাটবে, ছাড়ো যাওয়ার লাগবে না, এটা এর থেকে আর কত মোটা মোটা করবো। আর আমার হাতে এগরোল খেতে খুব ইচ্ছে করছে, তো বাড়িতে এসে এগরোল বানালাম, মা সব রেডি করে গেছে তোমাদের দেখলেই। তো এগরোলগুলো ভাজছি দেখো এক এক করে, আমি এক এক করে ভাজছি আর তোমার দাদা ভাই এক করে প্যাকিং করছে। তো এরকম করে সবাই মিলে খেয়ে নেবো এক এক করে গরম গরম এগরোল। তো বানিয়ে বানিয়ে সবাইকে তোমার দাদা ভাই দিচ্ছে। তো ভিডিওটা পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।